Hello everyone, welcome back to my channel Apita's Queendom, I'm Apita. So very good morning, today is 6th of March. So I am here to go to my father's house, I am here to go to my father's house. I am very sorry, I am very sorry. এখানে এসেছি বিকজ কালকে রাতেবেলায় হঠাৎ করে প্ল্যান করলাম যে আসবো, কারণ সানডেতে ড্রয়িং ক্লাস থাকে। তো কালকে এসেছিলাম, একটু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম, থেকে গিয়েছিলাম, আর আজকে ড্রয়িং ক্লাসটা করাবো। দেন সন্ধেবেলা বা রাত্রেবেলার দিকে বলতে পারেন আমার এক জেঠুর বাড়িতে ইনভিটেশন আছে, মানে বিয়ের পরে আফটার ম্যারেজ হাজব্যান্ড ওয়াইফকে, মানে মেয়ে আর জামাইকে যেটা খাওয়ানো হয়, মানে ধরুন আফটার ম্যারেজ অনেকেই মেয়ে জামাইকে বা ছেলে বৌমাকে খাওয়ান ডেকে এনে মতন করে, তো জেঠু নিমন্ত্রণ দিয়েছে, তো আজকে সেখানেই যাব আমরা। তো এখন আপাতত আমি ঘুম থেকে জাস্ট উঠলাম, এবার ফ্রেশন আপ হবো, একটু গার্গল করবো বিকজ গলাটা খুবই অবস্থা খারাপ। ব্যথা এখন আর নেই, কালকে খুব ব্যথা হচ্ছিল গলায়, এখন গলায় ব্যথা নেই, বাট গলাটা ভেঙে গিয়েছে, মেডিকেশন চলছে, ওষুধ খাচ্ছি। তো যাই হোক, এরপরে কী হবে না হবে সব আপনাদের সাথে শেয়ার করছি, স্টে টিউনড। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। টাটা টাটা না সো স্টে টিউনড। কোথায় যাবে তুমি, কোথায় যাবে, কোথায় যাবে? চা দে, চা দে, অনেকদিন পরে ছাদে আসলাম, এতদিন আসছিলাম না, মানে বাড়িতে তো রোজই আসা হয় পড়াতে, কিন্তু ছাদে আসার টাইম পাই না। এখানটাতে এই দুটো গাছ আমাদের ড্রাগন ফ্রুটের গাছ, এটা একটা ড্রাগন ফ্রুটের গাছ, এটাও একটা ড্রাগন ফ্রুটের গাছ, পাশ থেকে ছোটো ছোটো আরও বেরিয়ে গেছে। এটা ডাল পুঁতে লাগানো হয়েছিল, এখন বড় হয়ে গেছে, মানে এটা শিকড় গজিয়ে গেছে আর পাশ থেকে নতুন ডাল বেরোতে শুরু করেছে। চমচম, এই যে এই যে এই যে বাপ্পা, এই যে এই যে এই যে এই যে এই যে দেখো 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 চমচম, এত ভদ্র হয়ে যাস কি করে রে, ফোনের সামনে আসি। টাকা থাকো টাকা থাকো চমচম, আয় আয় চমচম, আও বলুন, কি খাচ্ছেন বলুন, আপনি কি বলবেন বলুন, আপনি কি খাচ্ছেন বলুন দিদি ভাই। This is called chera porta and this is called ghugni. Bye. Hello, so এখন ব্রেকফাস্ট করছি, পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা আর ঘুগনি, তো ওটার তো অনেক অনেক নাম শুনে নিলেন, ছেঁড়া পরোটা, ভাঙা পরোটা, গুঁড়ো পরোটা আর টানা পরোটা। এখন এটা খাবো, খাওয়ার পরে তারপরে কি করবো জানি না, স্টে টিউনড। হ্যালো,
সো এখন বাজে অলমোস্ট 3টে, 3টা বাজে 10 মিনিট বাকি। তো আমি আর আমার মেজদি আর মেজদির বড় ছেলে আরিয়ান আমরা তিনজন গেছিলাম 12টার দিকে বিশালে, কিছু কেনাকাটি করেছি, দিদি কিছু কেনাকাটি করেছে, আমার কিছু কেনাকাটি ছিল সেগুলো করলাম, তো দেখাচ্ছি সেগুলো দেখাচ্ছি। আর এখন চলে এসেছি বাড়িতে, স্নান করেছি, পোছানা করেছি, আর আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়িতে আছে, কিছু জিনিস আনতে বলেছি ওকে ওখান থেকে, আর ওর কিছু কাজ ছিল ওখানে আসবে, তারপরে আমরা এখন লাঞ্চ করবো, তারপরে সন্ধ্যেবেলা যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো সন্ধ্যেবেলা যাবো জেঠুর বাড়িতে, তো স্টে টিউনড। তো এই যে এখানে এগুলো সব বিশাল থেকে নিয়ে এসেছি, আর এখানেও আছে কিছু খেলনাগুলো যেগুলো আরিয়ানের জন্য আনা হয়েছিল, সেগুলো এদিক ওদিক পার্টসগুলো খুলে খুলে সব পড়ে গেছে। তো আমি হয়ে গেছি রেডি, মানে আমি আমার হাজবেন্ড হয়ে গেছি রেডি, আমরা এখন বেরোচ্ছি, জেঠিমার বাড়ি যাবো, অবভিয়াস ব্যাপার, জেঠু জেঠিমার বাড়ি। তো আমি এই শাড়িটা পরেছি, এটা হলো মটকা শাড়ি, ব্ল্যাক কালারের মটকা, অনেকে হয়তো ভাবতে পারেন ব্ল্যাক কালার কেন পরেছি, রেড ব্লু এসব তো পরা হচ্ছে, রেড ইয়েলো ব্লু সবসময় পরা হচ্ছে, তো আজকে ভাবলাম এটা পরি। আর এটা এই শাড়িটা আমাকে আমার বিয়েতে গিফট করেছিল আমার বরদির বেস্ট ফ্রেন্ড মীনাক্ষী দি। মীনাক্ষী দি যদি দেখে থাকো ব্লগটা তাহলে অনেক অনেক থ্যাংক ইউ, শাড়িটা খুব সুন্দর লাগছে, খুব পছন্দ হয়েছে আমার। আর তো আমি এটা পরেছি, অ্যান্ড চলুন যাওয়া যাক স্টে টিউনড। তো চলে এসেছি জেঠিমার বাড়ি, জেঠু জেঠিমার বাড়ি। তো জেঠিমা, জিজু জিজু গেছিল জিমে, জিম থেকে এখন ফিরেছে, ফ্রেশন আপ হবে, তারপরে দেখা করাচ্ছি। একটু কি বলবে বলো, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, মিমি মিমি একটু হাই করে দাও। আচ্ছা চল বাদানে যাবো, বাদানে বাদানে। তো এখন আমরা ডিনার করতে বসেছি, ডিনারে আছে কি কি আছে আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান, ওয়েট। এখানে ভাত আছে, বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আচ্ছা এখানে ডাল আছে, এখানে আছে মাছ, এটা স্পেশাল কাতলা মাছের কালিয়া করা, স্পেশাল মানুষের জন্য, উনি ট্যাংরা মাছ খান না সেই জন্য। আচ্ছা এখানে আছে, এখানে আছে মাটন কষা। আচ্ছা এখানে আমাদের জিজু ডিক্টেট করছে কোনটা কি। ওখানে রামু কাকা, স্পেশাল স্পেশাল রামু কাকা। তো এটা আমার প্লেট, আমি এখন খাওয়া শুরু করব, আমার পরিপাটি করে সাজানোর টাইম চলে গেছে তাই জন্য আমি এভাবে খাচ্ছি। হ্যালো গাইস, তো কালকে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, সো দ্যাট আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যাই হোক কন্টিনিউ করতে পারিনি মানে এন্ড করতে পারিনি, যাই হোক। তো ভেরি গুড মর্নিং, আর বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। সি ইউ।